সিলেট ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েতের সাধারণ সম্পাদক সাংবাদিক আহাদ আম্বিয়া খোকনের মায়ের মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় সময় রাত 9টায় কুয়েত সিটির রাজধানী হোটেলে দোয়ার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ফুয়াদ আহমেদ। প্রধান অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের কুয়েত শাখার সভাপতি আব্দুল হাই মামুন। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী, সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল হোসেন, মোহাম্মদ মাহবুব খান ও আহাদ সাহেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথিরা। শেষে সাংবাদিক আহাদ আম্বিয়া খোকনের মায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।